তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব যে আমরা ভারত স্কুল থেকে কিভাবে স্টাডি ম্যাটেরিয়ালস তোমার এমসিকিউ হ্যাঁ তারপর ই লার্নিং এগুলো কিভাবে পাবো। তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমার ভারত স্কুল থেকে অনেকে বলছে যে স্টাডি ম্যাটেরিয়ালস পাচ্ছি না বা কোশ্চেন পাচ্ছি না, তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ভারত স্কুল থেকে পাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো খুব ভালোভাবে তোমরা দেখবে যে কীভাবে আমি করছি, তাহলে তোমার পেয়ে যাবো। তো প্রথমে আমরা একটা ব্রাউজার থেকে নেব, গুগল হোক ইউসি ব্রাউজার ক্রোম থেকে নিচ্ছি। তো এই ক্রোমে টাইপ করবে ভারত স্কিল, VHARATSKIS ভারত স্কিল। তোমার এখানে টাইপ করলে তোমার সিম্পলি সব চলে আসবে ভারত স্কিল, bharatskill.gov.in। হ্যাঁ, সেখানে তোমার যে কোনো ট্রেড, যে কোনো ট্রেডের ওয়েল্ডার বলো ফিটার বলো, যে কোনো যেটা ট্রেড তুমি চাইবা সেই ট্রেড তুমি পাবা, ইলেকট্রিশিয়ান বলো। তো এখন সম্ভবত তোমার DMM মানে ড্রাফটসম্যান মেকানিক্যাল এবং সার্ভিয়ারটা কামিং সুন দেখাচ্ছে, তাছাড়া কিন্তু বাকি ট্রেডগুলো তোমরা পেয়ে যাবে সুইং থেকে শুরু করে হ্যাঁ ফিটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার সিভিল এগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো সিম্পলি টাইপ করবে এখানে, তোমার টাইপ করে দেখো ফার্স্ট স্কিল ফিটার চলে আসছে। তো আমি ফার্স্ট স্কিল ফিটারে যেহেতু নেব ফিটারে আমি ক্লিক করব। ফিটার ক্লিক করার পর একটা পেজ বেরোবে, সেই পেজে তোমার সিম্পলি ভার্স স্কিলটা ক্লিক করবে। দেখো ভার্স স্কিলে আমরা হোম পেজ চলে এসেছি, হোম পেজে দেখো হোম CTS ফিটার, CTS মানে হচ্ছে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম হোম পেজ। তো হোম পেজে ওই প্রথম পেজ যেটা পেলাম সেটাই নিয়ে আসবো। এখানে ফিটার চলে আসছে মানে আমাদের ফিটারের মধ্যে আমরা ঢুকে গেছি। এখানে দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখো স্টাডি ম্যাটেরিয়াল হ্যাঁ, তারপরে এখান থেকে তোমরা এমপ্লয়াবিলিটি স্কিল বলো বা ম্যাথামেটিক্স সমস্ত কিছু পাবে। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এমপ্লয়াবিলিটি স্কিল আছে, কোশ্চেন ব্যাঙ্ক আছে, মক টেস্ট আছে, কিউপিএন কারিকুলাম আছে, ই লার্নিং আছে, এতগুলো তোমরা স্টেপ বাই স্টেপ পাবে। এখানে না পাওয়ার কিছু হবে না, সিম্পলি একটা ব্যাপার এখানে স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা যদি নিতে চাও আমি স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করো। দেখো এখানে প্রত্যেকটা প্রথমে দেওয়া আছে ট্রেড প্র্যাকটিক্যাল, এটা হিন্দি আছে মানে সেমিস্টার ওয়াইজ ভাগ করা আছে, সেমিস্টার 1 সেমিস্টার 2 সেমিস্টার 3। এটা হিন্দিতে যারা যদি চাও যে হিন্দিতে, যারা করতে চাও তারা হিন্দিতে করতে পারো, যারা ভাবো যে ইংলিশে নেবো তাহলে ইংলিশে সেমিস্টার 1 দেখো, সেমিস্টার 1 ইংলিশ, সেমিস্টার ট্রেড প্র্যাকটিক্যাল তোমার সেমিস্টার 2 ইংলিশ আছে, সেমিস্টার ট্রেড প্র্যাকটিক্যাল সেমিস্টার 3 আছে। আমাদেরকে আর একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি, দেখো তোমাদের সেমিস্টার 1-এর ইংলিশ, এটা সেমিস্টার 2 ইংলিশ, সেমিস্টার 3 ইংলিশ, সেমিস্টার 4 ইংলিশ, এগুলো তোমার টেট প্র্যাকটিক্যাল আছে। টেট প্র্যাকটিক্যালের পরে চলে এসো দেখো টেট থিওরিতে সেমলি সেমিস্টার 1 হিন্দিতে আছে, সেমিস্টার 1 হিন্দি, সেমিস্টার 3 হিন্দি, সেমিস্টার 1 এখানে তোমার টেট থিওরি, সেমিস্টার 1 আছে, সেমিস্টার 2 আছে, এটা প্রত্যেকটা পেয়ে যাবে উড়িয়া থেকে শুরু করে সমস্ত কিছু। একটু অল্টারনেট করে দেওয়া আছে, দেখো প্রথমে দেখো সেমিস্টার 3 আছে, সেমিস্টার 1, তারপর সেমিস্টার 2, সেমিস্টার 3, এগুলো প্রত্যেকে কিন্তু তোমার পেয়ে যাবে, সেমিস্টার 4 এখানে উড়িয়া সমস্ত কিছু হ্যাঁ। তারপরে এগুলো পরপর তোমার পেয়ে যাচ্ছ। এখানে দেখো অক্স অফ ক্যালকুলেশন সায়েন্স যেটা বললাম তোমরা A to Z সমস্ত কিছু অক্স অফ ক্যালকুলেশন সায়েন্সও পেয়ে যাবা। এখানে হিন্দি আছে, হিন্দি, এখানে দেখো সেমিস্টার 1 ইংলিশ আছে, এখানে দেখো অক্স অফ ক্যালকুলেশন Year ইংলিশ Year 2 ইংলিশ, প্রত্যেকটা কিন্তু তামিল থেকে উড়িয়া থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এটা কোনো না পাওয়ার কিছু ব্যাপার নাই। এবার যদি তোমরা কী করতে চাও, এখানে যদি তুমি ডাউনলোড করতে চাও, এখানে সিম্পলি আমরা যেহেতু তোমার ইংলিশে নেব, এখানে সিম্পলি সেমিস্টার 1 যেহেতু ইংলিশে ক্লিক করো হ্যাঁ, এ দেখো চুজ হোয়ার টু ডাউনলোড, একবার তোমার ডাউনলোড
চলে আসছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করছি না, তো আমি ক্যান্সেল করে দিলাম। যারা ডাউনলোড করতে চাও তারা ডাউনলোড করতে পারো, সিম্পলি ডাউনলোড হয়ে যাবে, দিয়ে তুমি দেখতে পারো। তো আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে। তোমরা অনেকে বলতে চাও যে হচ্ছে না, দেখো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবে, তোমার 254টা পেজ আছে, প্রত্যেকটা পেয়ে যাবে। সেফটি কত কত পেজ, কত ইয়ে সমস্ত কিছু দেখাচ্ছে, লার্নিং আউটকাম থেকে শুরু করে, হ্যাঁ প্রত্যেকটা স্টাডি বিটটা তোমার পেয়ে যাবে। সেফটি ফার্স্ট চ্যাপ্টার সেফটি, সেফটি থেকে প্রত্যেকটা পার্সোনাল সেফটি, অ্যাপসোনাল সেফটি প্রত্যেকটা পেয়ে যাবে। তো এইভাবে তুমি যদি তোমাদের বইয়ের দরকার নাই, প্রত্যেকটা পিকচার ওয়াইজ খুব সুন্দরভাবে দেওয়া আছে, নেভি প্যাটার্নে এ টু জেড নেভি প্যাটার্নে প্রত্যেকটা, তোমার ফার্স্ট এড কী করে করতে হয় না করতে হয় সমস্ত কিছু তোমার এ টু জেড তোমার সমস্ত কিছু দেওয়া আছে। আবার আমরা চলে এলাম। তো এই যে স্টাডি মেটেরিয়ালস হলো, এবার যদি তুমি ভাবো যে আমি কোশ্চেন ব্যাঙ্ক নেবো, এখান থেকে কোশ্চেন ব্যাঙ্ক পুরোপুরি ক্লিক করবা। দেখো কোশ্চেন ব্যাঙ্ক ফিটার ফার্স্ট সেমিস্টার কোশ্চেন মডিউল কোশ্চেন সেফটি ফিটার, দেখো ফার্স্ট সেমিস্টার হিন্দিতে আছে, যে কোনো ফিটার টু সেমিস্টার এগুলো না পাওয়ার কিছু নাই। দেখো ফিটার টু ঠিক আছে, এখানে ফিটার থার্ড সেমিস্টার সমস্ত কিছু আছে, কেউ বলবে না যে আমি পাচ্ছি না, হ্যাঁ সবাই পেয়ে যাবা। এখানে সিম্পলি আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই জন্য ভিডিওটা তোমাদের করা হচ্ছে। দেখো এমপ্লয়াবিলিটিও এখানে পাচ্ছ, সেমিস্টার ওয়ান হিন্দি, সেমিস্টার টু হিন্দিতে আছে, অক্সফোর্ডে দাও হিন্দি। তোমরা এগুলো তোমাদেরকে দেখালামও যে ইংলিশে কী করে পাবে, হিন্দি ইংলিশ সমস্ত কিছু আছে এখানে। এমনকি তোমরা টেট থিওরি 2018 সেমিস্টার 17 সমস্ত কিছু তোমরা পাওয়া যাবে। তো তোমার আগের কোশ্চেন যদি চাও তো আগের কোশ্চেনও তোমরা এখান থেকে নিতে পারো। খুব ভালো অ্যাপস, তোমার সাইডে এখান থেকে সাইড থেকে তোমার যে কোনো কোশ্চেন তোমরা পাওয়া যাবে। তোমাকে একটা ডাউনলোড করে দেখালাম, আমি আর ডাউনলোড করছি না, যেহেতু তোমাদের এগুলো দেওয়াও আছে তোমাদের পিডিএফে, পিডিএফ আকারে দেওয়া আছে, আমি ডাউনলোড করে তোমাদের গ্রুপে দেওয়া হয়েছি। তাও তোমরা অনেকে বলছো যে আমরা পাচ্ছি না, সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। এখানে দেখো ই লার্নিং বলে একটা আছে, মক টেস্ট তোমার নিজের মতো মক টেস্ট দিতে পারো। এখানে কেউ ক্লিক হয়ে মক টেস্ট ফ্রি রেজিস্ট্রেশন অ্যাট অ্যাবোভ লিঙ্ক টু স্টার্ট ইউর মক টেস্ট, তুমি এখানে রেজিস্ট্রেশন করে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি যদি অ্যাপ্লাই করো তা তুমি নিজে মক টেস্ট দিতে পারো। নিমি তোমাদেরকে বলা হয়েছিলো, নিমি প্যাটার্ন তোমাদের নিমি বলে একটা অ্যাপস, সেই অ্যাপসও তোমরা রেজিস্ট্রেশন করে মক টেস্ট দিয়েছো। আমি তোমাদেরকে দিয়েছিলাম লিঙ্কে, অনেকে দিয়েছো পরীক্ষা এক্সাম। তো সেখানেও তোমরা যেমন সিটি কম্পিউটার বেসিসে যেমন তোমরা পরীক্ষা দিলা, ফার্স্ট ইয়ার হোক 18 ব্যাচ বলো 19 ব্যাচ বলো, তো সেখানে দেখতে পেয়েছো যেমন কতটা কি কোশ্চেন থাকছে নীল, তারপরে তোমার কতটা করছো সেটা নীল হয়ে যাচ্ছে, ব্লু কালারে যাচ্ছে, যেটা সময় দেখতে তোমার রেড চলে আসছে কম সময় থাকলে। তো এগুলো এই প্রসেস সেম মেনলি সেভ যতগুলো প্রসেস আছে সেই প্রসেসগুলো তুমি নিমিতে করতে পারছো। তো এইভাবে তুমি মক টেস্ট এখানে দিতে পারো নিজেকে যাচাই করার জন্য কতটা কি পাচ্ছি, জাস্টিফাই করতে পারো যে হ্যাঁ আমার প্রত্যেকটা সেমিস্টারে তুমি করতে পারো মক টেস্ট দিতে পারো। এখানে দেখো তারাটা